কেলেণ্ডাৰ অনুসৰি আজি আহিন মাহৰ 8 তাৰিখ অৰ্থাৎ শ্ৰেষ্ঠ উৎসৱ দুৰ্গা পূজা সমাগত। আকাশত শুকুলা মেঘ শুভ্ৰ কহুৱা এই শৰতৰ বতৰত যেন দুৰ্গা উৎসৱৰ আগমনী বাৰ্তা কঢ়িয়াই আনিছে। জমি উঠিছে বুজাৰ বজাৰ, ষষ্ঠীৰ পৰা দশমীলৈ কি পিন্ধিব তাক লৈ চলিছে ব্যস্ততা। কিন্তু এই সকলোবোৰৰ মাজতো আৰু এটা বিষয় দুৰ্গা পূজাৰ সৈতে অবিচ্ছেদ্যভাৱে জড়িত। প্ৰতি বছৰে আগন্তুক দুৰ্গা পূজা উপলক্ষে পাঠকে আগ্ৰহেৰে অপেক্ষা কৰি থাকে পূজা বাৰ্ষিকীলৈ, কাৰণ প্ৰতি বছৰে শাৰদোৎসৱ উপলক্ষে বিভিন্ন শাৰদীয় সংখ্যা প্ৰকাশিত হয়। যোৱা জুলাইৰ পৰাই বিভিন্ন শাৰদীয় সংখ্যাই ৰাজ্যৰ অন্যান্য প্ৰান্তৰ লগতে শিলচৰৰ বজাৰতো উপলব্ধ হৈছে। যেনে আনন্দমেলা, আনন্দলোক, হুক্তাৰা, উল্টৰথ, পাৰুল, প্ৰসাদ, কথা সাহিত্য, ভূতবুতুম, কিশোৰ ভাৰতী, হানন্দা, দেশ, নৱকল্লল ইত্যাদি। শিলচৰৰ বাতায়নত এই আলোচনীসমূহ ক্ৰয় কৰিবলৈ পাঠকৰ ভিৰ জমিছে। কিন্তু বৰ্তমান প্ৰজন্ম সকলো কামতে ডিজিটেলৰ ওপৰত নিৰ্ভৰশীল হৈ পৰিছে। আজিকালি বহুতে কিণ্ডলত কিতাপ পঢ়ি ভাল পায়। শাৰদীয় সংখ্যা কিনিবলৈ পাঠকৰ সংখ্যা হ্ৰাস পাইছে নেকি? শিলচৰৰ গোলধিগি মলৰ বাতায়নৰ স্বত্বাধিকাৰী গোবিন্দ কংসবনিকে কয়, প্ৰথমে সূচিটা দেখি সূচিটা যদি ভালো হয় তাহলে পাঠকের যদি পছন্দ হয় সেই সংখ্যাটা শেষের দিকে চাহিদাটা অনেক বেড়ে যায়। আমাদের এটাই বিশ্বাস, আমরা যদি ভালো জিনিস, যদি ভালো লেখক যদি আজকে এই পত্রপত্রিকার যদি কোনো ভালো জিনিস লেখে থাকে তখন কিন্তু আমাদের দাম কোনো একটা ফ্যাক্টর হয় না, দামের জন্য আটকা থাকে না, কারণ সবার আগে বইটা বিক্রি হয়ে যায়। এটা আমার কাছে ভুল ধারণা, কারণ আজকের দিনে যে ইয়ং জেনারেশন যে পড়ে না তা না। আজকে আমার এখানে অনেক অনেক গার্জিয়ান রয়েছে, তাদের ছেলেমেয়েকে আমার এখানে নিয়ে আসে এবং আজকের দিনেও এরা ক্লাস 8, 9, 10 ছাত্রছাত্রীরা সুক্তারা, নবকল্লল, কিশোর ভারতী, সরি নবকল্লল না, সুক্তারা, আনন্দমেলা, কিশোর ভারতী, এগুলো আমাদের আমার কাছে নিয়মিত মানে কেনা হয়। আমাদের কাছে যাদের বাড়িতে রিডিং হ্যাবিটটা শুরু থেকে ছোটবেলা থেকে রয়ে গেছে এদের বাড়িতে কিন্তু এখনও কিন্তু ওই জিনিসটা রয়েছে। আর ওই ইংলিশ মিডিয়াম যারা বললাম এরা কিন্তু এখনও আজকের দিনে কি হয়েছে, ঠিক আছে আমি বাংলাটা পড়তে পারছি না, আজকের দিনে ফেলুদা ইংরেজিতে বেরিয়েছে, নন্টা ফন্টা ইংরেজি বেরিয়েছে, হাদাবুদা বেরিয়েছে, বাটুল বেরিয়েছে, সমস্ত কিছু আজকের দিনে পাবলিশারও দেখছে যে ঠিক আছে আমার বাংলাটা বিক্রি কম হচ্ছে, ঠিক আছে আমি ইংরেজি পাবলিকেশনটা শুরু করি। আমি মানে সবসময় বই কিনি, আমি অনেকবার ভেবেছি কিন্ডল কিনবো, তারপরে আমার সাথের একজন কুলিগ সে বলল, দিদি আমার কাছে একটা কিন্ডল আছে, তুমি নিয়ে দেখো তোমার কিন্ডল আরাম লাগে কিনা। না, কিন্ডল আরাম নেই, যে বই খুলে বইটা নিয়ে একটু আরাম করে একটু শুয়ে যে বই পড়তে যে আরাম, সেই আরামটা নেই। আর দাদার কাছের থেকে কিনার একটাই কারণ, দাদার অনেক ইনফরমেশান আছে বই নিয়ে, মানে অনেক সময় দাদা আমাকে সাজেশন দিয়ে দেয় এরকম কিনো, বা দাদার কাছে অনেক সম্ভার আছে বই। জুলাই থেকে শুরু হয়েছে পুজো সংখ্যা আসা, এখন অবধি যেগুলা শুরুতে এসছে সেগুলা প্রায় শেষের পথে। যেরকম আমার কাছে এই বছর আনন্দবাজার শেষ হয়ে গেছে, আনন্দলোক শেষ হয়ে গেছে, সানন্দাও শেষের পথে, দেশও শেষের পথে। আমি এখনো প্রিন্ট মিডিয়ায় আমার আজকের দিনে মানে আমি একটা কথা বলবো, যারা নিয়মিত বইপত্র পড়েন এরা মানে প্রথমেই বইটা হাতে নিয়ে বইয়ের গন্ধটা শুন এইভাবে নেবেন, ঠিক আছে? এই আনন্দটা হচ্ছে বইয়ের সঠিক আনন্দ, কারণ এটা যদি আমি মানে হাতে নিয়ে যদি আমি সেই গন্ধটাই না পেলাম তাহলে আমার মনের মধ্যে একটা ফিলটা আসে না। হ্যাঁ, তো ওইটাই আমি বলতে চাই।